হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা নিয়ে মাঝে মধ্যেই বেশ ফ্রিকোয়েন্টলি হইতেছে আমাদের মুসলিম উম্মার জগতে তোলপাড় যায়, রাইট? এবং ধর্ম অবমাননা, তথাকথিত ধর্ম অবমাননা, সেই বিষয়গুলো আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সময় সামান্য পরিসরে আলোচনা করছি। আজকে আলোচনা করব আমরা তো এক ধরনের ওয়াজ সারা জীবন শুনে আসছি, এক ধরনের ব্যাখ্যা সারা জীবন শুনে আসছি, যেটা সবসময় বলে আসছি যে ধর্মটা আসলে এটা একটা পার্সপেকটিভের ব্যাপার, ধর্মটা একটা দর্শন, এটা একটা ফিলসফি, যে কোনো কিছু একটা দর্শন। আপনি কীভাবে জিনিসটাকে বুঝতেছেন, অ্যাপ্রোচ করতেছেন, তারপর আপনি ডিটেলসে যাবেন। সাবজেক্টিভ সেটা সায়েন্স হইতে পারে, সেটা রিলিজিয়ান হইতে পারে। রিলিজিয়ানের ক্ষেত্রে ইসলামের কিছু সাবজেক্টিভ ডিটেলস থাকবে, ক্রিশ্চিয়ানিটি হলে ক্রিশ্চিয়ানিটির কিছু সাবজেক্টিভ ডিটেলস থাকবে, বাট ব্রডলি এটা হচ্ছে একটা ফিলসফি, এটা একটা বোঝার জিনিস, এটা একটা দর্শন। আমরা সেভাবে ধর্মটাকে বোঝার চেষ্টা করি না, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধর্ম, এগুলো অতীত আলোচনা করছে, আবার একটু করি যে নবীজিকে ভালোবেসে কীভাবে রিয়েক্ট করবো, ব্লাসফেমাসদের বিরুদ্ধে কীভাবে রিয়েক্ট করবো, এই বিষয়গুলো কিন্তু একটা খুবই, এবং ধর্ম জিনিসটা একটা খুবই স্ট্রং কালচারাল কনস্ট্রাক্ট। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেটাকে ধর্ম হিসেবে জানি এটা কি ধর্ম নাকি এটা একটা সোশ্যাল কম্পোনেন্ট ধর্মের মধ্যে। ইসলাম ধর্ম একই ধর্ম, বাংলাদেশের ইসলাম ধর্মের সাথে সৌদি আরবের ইসলাম ধর্ম কিন্তু অনেক অমিল। যারা নতুন নতুন সৌদি আরবে যায় আর কি অবাক হয় যে কী ধর্ম জেনে আসছে, এখানে তো দেখি যে ধর্ম পুরো অন্যরকম। তারপর সৌদি আরবের সাথে ইরানের ধর্মের অমিল, ইরানের সাথে ইন্দোনেশিয়ার ধর্মের অমিল, ইন্দোনেশিয়ার সাথে আমেরিকা যারা মুসলিম থাকে তাদের ধর্মের অমিল। এক এক দেশে এক এক রকম ধর্মকে এক একভাবে পারসিভ করা হয়, এক একভাবে প্র্যাকটিস করা হয়। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জিনিসটা শেষ পর্যন্ত একই ইসলাম ধর্ম, একই আল্লাহর দিন, কিন্তু এক একজন এক একভাবে পারসিভ করে, এক এক জায়গায় এক একভাবে পারসিভ করা হয়, এক এক জায়গায় এক এক প্র্যাকটিস। এই সব কিছু দ্বারা ইনফ্লুয়েসড হয়ে আমাদের ধর্মের আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে। সো আপনি যেটাকে ধর্ম বলে জেনে বুঝে আসছেন, জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড যে এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং অফ রিলিজিয়ান, এটা ট্রু অ্যাবসোলিউট ভার্সন কি না, সেই এক্সপ্লোরেশনটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। যে কারণে আমরা যখন রিয়াকশন করি, রিয়াকশনারি আচরণ করি, বাংলাদেশে এই রিয়াকশনারি আচরণটা, এই প্যাটার্নটা আমি অতীত আলোচনা করছি, এটা শুধু ধর্মের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে কিছু বলেন, ব্যঙ্গচিত্র আঁকেন, অবমাননাকর কথা বলেন, সাথে সাথে আপনার উপর ছাপায় পড়বে সকলে। বিএনপি ক্ষমতায় থাকলে জিয়াউর রহমান খালেদা জিয়া নিয়ে কিছু বললে সাথে সাথে সকলে ছাপায় পড়বে। সো এখানে তার মানে শুধু নবীজিকে নিয়ে কথা বললে ঝাঁপাইতেছে না, আপনার পছন্দের বিপক্ষে গেলেই সকলে ঝাঁপায় পড়ে, আপনার মতের বিপক্ষে গেলেই সকলে ঝাঁপায় পড়ে। সো আমরা একটা কালচার, এমন একটা কালচারে বড় হয়ে যায়, একটা রিয়াকশনারি কালচার, যেই কারণে, এবং এটা কী কারণ সেটা অনেক আলোচনা, সামাজিক আর্থসামাজিক অনেক, এন্ড অফ দ্য রেজাল্ট হইতেছে আমরা এরকম রিয়াকশনারি হিসাবে বেড়ে উঠি, যেটা বেশিরভাগ মুসলিম কালচারেই। এবং বর্তমান পৃথিবীতে সভ্য পৃথিবী বলতে যেটা বোঝানো হয়, সভ্য বলতে কিন্তু এই না যে আপনি অন্য দেশের মানুষকে কীভাবে ট্রিট করেন, সভ্য পৃথিবী মানে হচ্ছে আপনি আপনার দেশকে কীভাবে চালান, আপনি আপনার দেশের যারা থাকে তাদেরকে কীভাবে ট্রিট করেন। সো সভ্য দেশগুলোতে যেখানে নিজের দেশে মানুষের বাক স্বাধীনতা আছে, নাগরিক স্বাধীনতা আছে, মানবিকতা আছে, মানবিক মর্যাদা আছে, ইয়ে আছে, তারপর আইনের শাসন আছে, প্রতিষ্ঠানগুলো স্বাধীন, এরকম সব দেশ কিন্তু ওয়েস্টে। মুসলিম কোনো দেশ পার্সে সভ্য না, মুসলিম কোনো দেশে মানবিক অধিকার, নাগরিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, তারপর হইতেছে উন্নত পড়াশোনার ডিসকোর্স, এগুলো কিন্তু বিরাজ করে না, অথবা ওয়েস্টের সাথে কম্পারেটিভলি ধারে কাছে নাই। সো যেই কারণে আমরা যে কোনো মুসলিম দেশই বলেন, বাংলাদেশ থেকে শুরু করে যে কোনো দেশ, আমরা যেরকম একটা কালচারাল কনস্ট্রাক্টে বেড়ে উঠি, সেখানে আমাদের আচার আচরণগুলো রিয়েক্টিভ, মানে রিয়াকশনারি হয়। ধর্মটা এখানে একটা টুল, জাস্ট শুধু ধর্ম না, অন্য যে কোনো ক্ষেত্রে আপনি যদি সৌদি আরব বলেন, মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করতে পারবেন, খাশোগজি দেখছেন কেমনে জবাই হয়ে গেছে, কেন উনি আমেরিকায় বসে ওয়াশিংটন পোস্টে কলাম লিখছেন, তাও আমি যেই কলামগুলো নিয়ে সালমান বিন মোহাম্মদ বিন সালমান খুব খেপা ছিলেন কাশুকজির উপরে, সে কলমগুলো আমি পড়ছি, কিচ্ছু নাই সেখানে। তারপরও তুরস্কেতে ইয়েতে গিয়ে ঢুকে মেরে আসছে এম্বাসিতে গিয়ে, কী পরিমাণ অসহিষ্ণু। সেটা শুধু বাংলাদেশ না, সকল মুসলিম দেশের মধ্যেই কম বেশি এই জিনিসটা আছে, কারণ আমাদের কালচারটা এখনও ওরকম রয়ে গেছে। সো এই যে রিয়াকশনারি কালচার, এখানে নবী প্রেম বা ইয়ে এই সব কিছু কিন্তু আপনার আসে আমাদের সেই শিক্ষা থেকে, আমাদের বেড়ে ওঠা থেকে, আমাদের কনস্ট্রাক্ট থেকে, আমরা যেভাবে, তো এই জিনিসগুলো বুঝতে হবে। আপনি যখন এই জিনিসগুলো আপনার ধর্মের মধ্যে ঢুকে যায়, তখন আপনার ধর্মটাও একইভাবে ফর্মুলেটেড হয়, রাইট? সো যে রেজাল্ট একটা যেটা কথা বলে যে আপনি যদি গোড়া স্বভাবের হন, আপনি যদি ফান্ডামেন্টালিস্ট হন, আপনার ধর্মটাও হবে ফান্ডামেন্টালিস্ট, আপনার ধর্মের ব্যাখ্যাটাও হবে ফান্ডামেন্টালিস্ট। আপনি যদি উদারপন্থী হন, আপনি যদি কম্পেশনেট হন, আপনি ধর্মটাকে কম্পেশনেট ওয়েতে বুঝবেন, ব্যাখ্যা করবেন। সো ধর্মটা কীরকম এখন আপনি বলতে পারেন? এখন এই যে কথা অনেকে বলে যে আপনি ধর্ম চেঞ্জ করে দিচ্ছেন, আপনি ধর্মকে লিবারাল বানিয়ে দিচ্ছেন, না, আমি যদি ধর্মকে লিবারাল বানাই তাহলে আপনি ধর্মকে গোড়া বানাইতেছেন, না, ধর্ম তো একই। সো আপনি যেভাবে ধর্মটাকে বুঝতে চান, শিখতে চান, শিখাইতে চান, আপনার ভাষণ, আপনার চরিত্রের একটা ছাপ আপনার ধর্মের
আন্ডারস্ট্যান্ডিং এ প্রচার প্রচারণে ফুটে উঠবে। যেই কারণে আপনি সব সময় দেখবেন যারা ইংরেজি শিক্ষিত তথাকথিত ভার্সেস যারা ইংরেজি শিক্ষিত না, তাদের ইসলাম ধর্ম বোঝায় প্রচার প্রচারণার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য। আমি জাস্ট আপনাকে এটা বলে দিলাম, যারা একটু ভালো ইংরেজি বলতে লিখতে পারে তার মানে হচ্ছে ওরা বাইরের আলোচনা ডিসকোর্সের প্রতি এক্সপোজড হয়েছে। আপনি বাইরের যে কোনো আলাপ আলোচনা ডিসকোর্স জ্ঞান আহরণ করতে হলে তো ইংরেজি ছাড়ার কোনো মাধ্যম নেই, রাইট? বাংলায় পারবেন না, আরবিতে পারবেন না। সো যারা ইংরেজিটা ভালো জানে বোঝে তার মানে তারা অনেক কথাবার্তা শোনার সুযোগ তৈরি হয়েছে, তাদের চিন্তাভাবনা দেখবেন একরকম। আর যারা হইতেছে ভালো ইংরেজি জানে না, পড়তে পারে না বা পড়ে না, তাদের ইসলাম ধর্মের ব্যাখ্যা, তাদের প্রচারণা, তাদের ওয়াজ, তাদের বক্তব্য, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা আপনি দেখবেন আরেকরকম। আমি জাস্ট আপনাকে একটা ফিল্টার দিয়ে দিলাম যে কে কেমন ইংরেজি জানে, পড়ে বোঝে, সেটা দিয়ে আপনি দেখবেন যে যারা ধর্মপ্রচারক তাদের প্রচারণাটা পুরো আকাশ পাতাল। এটার কারণ হচ্ছে যে যারা ইংরেজি জানে তারা অনেক ধরনের ইন্টারন্যাশনাল ডিসকোর্স, অনেক ধরনের আলাপ আলোচনার প্রতি এক্সপোজড হয়েছে, জানছে, বুঝছে। যারা ইংরেজিটা জানে না তার একটা লিমিটেড, একটা নির্দিষ্ট একটা ধ্যান ধারণা নিয়ে বেড়ে উঠছে। তো যেই কারণে আপনি যখন এদের কাছ থেকে, ওনাদের কাছ থেকে ধর্মের ব্যাখ্যা শোনেন, জাস্ট নো দ্যাট যে এটা ওনার ভার্সন, ওনার ব্যাখ্যা, একই জিনিস আরেকজন আরেকভাবে ব্যাখ্যা করতেছেন। সো সারা জীবন যেটা শুনে আসছেন সেটার পাশাপাশি অন্য কিছু সার্চ করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ অবমাননা করলে আপনি যেভাবে রিয়েক্ট করতেছেন তার কারণ হচ্ছে আপনার হুজুর আপনাকে শিখাইছে এভাবে রিয়েক্ট করতে হবে। জাস্ট এই কারণে, অন্য কোনো কারণ নাই, রাইট? জাস্ট আপনি এভাবে শিখে আসছেন, ইউ আর টট দ্যাট ওয়ে, ইউ আর টোল্ড যে আপনাকে এভাবে রিয়েক্ট করতে হবে। ইউ আর টোল্ড ওয়াজগুলাতে হুজুরা চিৎকার করে বলছে যে নবীর প্রেমে যদি তোর রক্ত না নাচে তাহলে তুই কিসের মুসলমান? তখন আপনার, তখন আপনি একটা প্রেশারে পড়ে যান যে আরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করছে, এখন আমি যদি রক্ত না নাচে তাহলে তো আমার মনে হয় ইমান দুর্বল হয়ে গেল, আমি ভালো মুসলমান হইলাম না। আপনার উপর একটা প্রেশার তৈরি হয়ে গেছে, আপনাকে নাচতে হবে, আপনার রক্ত লাফাইতে হবে। সো এগুলো হইতেছে সব কিছু একটা ইম্পোজড আন্ডারস্ট্যান্ডিং অফ রিলিজিয়ান, যেই কারণে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যা দেখি শুনি বুঝি তাতে করে আমরা যে আচরণগুলো করি এগুলো সব কিছু শুধু ধর্মের ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে, শিক্ষা, আমরা কী শিক্ষা পেয়ে বড় হয়েছি, কী পার্সপেক্টিভ নিয়ে বড় হয়েছি। নাও এই যে নবী প্রেমের ব্যাপারটা নিয়ে এবার একটু কথা বলবো, যেহেতু সেখানে ঢুকি যে রিয়েকশনের কথা তো বললাম, এগুলো আসলে অনেকটা একটা কালচারাল কনস্ট্রাক্ট, আপনি কীভাবে জেনে বুঝে বড় হয়েছেন সেরকম করেন। নাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না ভাসলে ঈমান পূর্ণ হবে না, এই কথাটার মানে নবীজিকে ভালোবাসতে হবে, অনেক ভালোবাসতে হবে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। সো যখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, আমার পরিবার সকলের চেয়ে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার জীবন ছাড়া, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে না, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। তখন সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাহলে আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাহলে এখন আপনাকে দেখেন যে মানে ডাজ ইট ওয়ার্ক দিস ওয়ে, যে আপনি জাস্ট এক মুহূর্তে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন, মানে এটা তো একটা স্টেটমেন্ট না, এটা তো একটা ফিলিংয়ের ব্যাপার। আপনি এক মুহূর্ত আগে বললেন যে আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না, আমি যখন বললাম যে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, আপনি এক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত চেঞ্জ করেন, এটা তো একটা সিদ্ধান্তের ব্যাপার না, এটা একটা ফিলিংয়ের ব্যাপার। তাহলে কি উমরাদের হয়তো আপনি মিথ্যা বলছেন? না, মিথ্যা বলেন নাই, এটা হইতেছে একটা ফিলোসফি, এটা হইতেছে একটা দর্শন, এটা হইতেছে একটা কনসেপ্ট, যে ব্যাপারটা এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনেক ভালোবাসা থাকতে হবে। নাও এটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি, আমরা কী করি, আমরা যে কোনো আইডল যাকে মানি তাকে আমরা ফলো করি, রাইট? আপনার যদি কোনো ফেভারিট প্লেয়ার থাকে আপনি তার এক আচরণ আচরণ ফলো করার চেষ্টা করেন, তার মতো খেলার চেষ্টা করেন, যে আপনার ফেভারিট মডেল আপনি বা তার মতো, সো আমরা আইডলদেরকে ফলো করি। সো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ওনাকে যদি আমরা সেই জায়গাটাতে নিয়ে যাই, কনসেপ্টটা যদি বুঝি যে আমি তার অনেক ভালোবাসতে হবে, ওনাকে আইডল বানাইতে হবে, তার মানে ওনাকে ফলো করতে হবে, ওনার জীবনাচরণ মেনে চলতে হবে, দিস ইজ বিং দ্য কনসেপ্ট। যেমন বললাম উমর রাদিয়াল্লাহু আনহু কি তাহলে মিথ্যা কথা বলছেন, এক সেকেন্ডের মধ্যে উনি ভালোবেসে সিদ্ধান্ত নিয়ে নিছেন? না, হ্যাঁ, তার মানে এটা একটা সিদ্ধান্তের ব্যাপার, নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা এটা ফিলিংয়ের চেয়ে এটা একটা সিদ্ধান্তের ব্যাপার, যে আমি কনসাসে সিদ্ধান্তটা নিতে চাই। এবং এই আলাপটা কিন্তু আমি আমার নিজের নামে একজন স্কলার, ইসলামিক স্কলার কাছে এই কথাটা শুনছি, এবং এটা আমার কাছে সেন্স মেক করছে যে নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা মানে আমি একটা কনসাস ডিসিশন নিচ্ছি যে আমি নবীজিকে অমুক জায়গাটাতে রাখবো, এমন একটা জায়গায় স্থান দিব যেখানে আমি ওনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এটা লিটারাল সেন্সে একেবারে নেসেসারি না, যেই ব্যাখ্যাটা উনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাহলে আনহুর ওই কথাটাতে দিলেন যে উনি যে এক মুহূর্তে উনিকে ভালোবেসে ফেললেন, না, এটা আসলে উনি বুঝালেন যে এটা আমি, এটা একটা কনসার্ট ডিসিশন আমার নেওয়া উচিত, আমি নিলাম এই সিদ্ধান্তটা যে আমি আপনাকে ওই জায়গায় রাখলাম। But then a question immediately pops up as to how did Umar radiallahu anhu just change his statement like that? How did he recant? Like in milliseconds, basically, we just heard him say that he loves the Prophet sallallahu alaihi wasallam, yes, more than anything or anyone, except for himself. And then right after that, he changes his statement. So in this regard, Imam al-Khattabi, rahimahullah, he brings about a beautiful explanation. He says that to love yourself is a love known as hubbu tabi'i in the Arabic language, which
can be translated or defined as a naturally ingrained love. Mm. The love that we have for ourselves. And I was just telling the brothers and sisters as well, it is because of this love that we wake up in the morning and, you know, at times we make duck faces in front of the mirror, we take selfies because we love ourselves. Yeah. And some of us take that love to a completely different level with our superiority complexes, you know? So anyway, it's a hubbu tabi'i, a naturally ingrained love that we have within us. I mean, in the sense we don't want to harm ourselves. We wouldn't literally want to jump off a building because we love ourselves. We love mm-hmm. our lives. So this is something naturally ingrained. And the other type of love, to love others, he says, is hubbul ikhtiyari in the Arabic language, which means that it is a choice. It is a choice that you make that, you know what, I'm going to, in the sense, I love this person or I don't love this person. It's a choice. So having defined these two types of love, he then clarifies that the Messenger of Allah sallallahu alayhi wa sallam was educating Umar radiallahu anhu that, oh Umar, you need to make a choice to prioritize me over the naturally ingrained love that you have in your heart for yourself. Mm-hmm. And that's why it was so easy, because he made the choice then and there. What he said initially was in regard to his naturally ingrained love. And then and there he made the choice and he was like, okay, fine, I'm going to prioritize you and give you preference, Ya Rasulullah. Mm. And he chose him, sallallahu alayhi wa sallam, over himself. Which is an interesting philosophical position, concept, right? Ekhon bhalobasha kibhabe kaj kore? Bhalobasha ta to ashole apni to jeta bollam je Umar radhiyallahu anhu ek second e siddhanto nei bhabe to kaj kore na, eta ekta grow korte hoy. Now apni jodi concept ta bochhar chesta koren je acha bhalobashar jinish ta apni jodi kono manush ke bhalobashen keno bhalobashben kibhabe bhalobashben, bhalobasha kintu one dimensional ek mane one way ekta process na, eta reciprocate korte hobe. Apni jake bhalobashen she apnake bhalobashte hobe, tar bhalobashata apni dekhte hobe, tar care ta apni jokhon dekhben she apnake bhalobashteche care korteche, eta ekta both way process. Tokhon aste aste aro bhalobashata grow kore, strong hoy. So eigulo theoretically bollei holo na je omukke ami jibonor je beshi bhalobashbo, it doesn't work this way. So ei dhoroner absurd expectation jokhon chapaye deya hoy, tokhon manush eta proman deyar jonno je na ami partechi na jake jibone dekhi nai, একটা উপন্যাসের চরিত্রের মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা বইয়ে পড়ছি, জাস্ট একটা উপন্যাসের চরিত্র, আপনি মাসুদ রানা বইয়ের মধ্যে কিশোর পাশা চরিত্র যেরকম পড়ছেন তিন গোয়েন্দা গল্পে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা চরিত্র আমরা বইয়ে পড়ছি। সো বইয়ের একটা চরিত্রকে পড়ে এই পরিমাণ ভালোবাসা প্র্যাকটিক্যালি কতটুকু সম্ভব, আপনি যদি এটা যখন এটা রিকনসাইল করতে পারবেন না, আপনি দেখতেছেন যে আপনার মধ্যে সেইভাবে যেভাবে হুজুররা বলছে সেইভাবে হচ্ছে না, আপনি মনে হচ্ছে যে আমার তো মনে ইমান দুর্বল, আমি কেন ওইভাবে ভালোবাসতে পারতেছি না, এই যে একটা প্রেশার তৈরি হয়, প্রেশারের কারণে আমি যেটা বুঝি তখন আমাদেরকে ওভার অ্যাক্টিং করতে হয়, ওভার কারেক্ট করতে হয়, তখন আমাদেরকে প্রমাণ করতে হবে, লাফালাফি উন্মাদের মতো তখন লম্ফ করে প্রমাণ দিতে হবে যে আমি ভালোবাসি। বাংলাদেশে দেখবেন কিছু আছে আশেকের রাসুল গোষ্ঠী, নাম হয়েছে আশেকের রাসুল, মানে নবীর প্রেমে আমরা আশেক আশে আসে, তারা কি করে, তারা লাফালাফি নাচানাচি নিজের গা কেটে ফেলতেছে, মানে দেখাইতে হবে যে আমি নবীজিকে ভালোবাসি, নাম যেহেতু রাখছে আশেকের রাসুল তো এটা তো প্রমাণ করতে হবে, কীভাবে প্রমাণ দেবে, ভালোবাসাটা তো প্রমাণ দেওয়ার জিনিস না, এখন উন্মাদের মতো লম্ফ ঝম্ফ করে এরা প্রমাণ দেওয়ার চেষ্টা করে যে আমি ভালোবাসি। সো তাদের জন্য ভালোবাসাটা ইজ নট এ ম্যাটার of feeling, not a matter of following, তাদের জন্য ভালোবাসা হইতে সেটা ম্যাটার অফ শোয়িং, দেখাইতে হবে, শো অফ করতে হবে। তো যে জিনিসটা আমাদের মুসলিম উম্মাতে আমি আমার দৃষ্টিতে দেখতে পাই, যেটা ভালোবাসার জায়গাতে থাকা, নবীজিকে সম্মানের জায়গা রাখা, যে কনসেপ্টটা সম্মানের জায়গায় রাখা, ওনাকে ফলো করা, তার চেয়ে হয়ে গেছে শো করা যে আমি ভালোবাসি, প্রমাণ দিতে হবে, কারণ হুজুর বলছে যে নবীজির প্রেমে যদি রক্ত টকবক করে না আছে তাহলে ইমান পূর্ণ হবে না, এখন আমাকে তো কম ইমানদার হয়ে গেলে তো হবে না, আমার পাশের জন্য তো রক্ত টকবক করতেছে, আমি দেখতে পাচ্ছি খালি চোখে, তা আমাকে তো এখন দেখাইতে হবে, এরকম একটা আমি দেখতে পাই, একটা একটা পিয়ার প্রেশার চলতে থাকে। ভালোবাসার যে জিনিস কথাটা বললাম, যে আপনি যদি রেশনালি চিন্তা করেন যে ভালোবাসা এভাবে কাজ করে না, আপনি যাকে জীবনে দেখেন নাই, যার সাথে জীবনে এক মিনিট কথা হয় নাই, যে আপনার ভালোবাসা রিটার্ন করে নাই, যেটাকে ইংরেজিতে বলে আনরিকুইটেড লাভ, আনরিকুইটেড লাভ মানে হচ্ছে আমরা বাংলা বলি একতরফা ভালোবাসা, এটা ইংরেজিতে বলে আনরিকুইটেড লাভ, আনরিকুইটেড লাভ এগুলো হইতেছে, এটাকে বলে ইনফ্যাচুয়েশন, এটা একটা মোহ, এটা আসলে ভালোবাসা না। আপনি ইসলাম ধর্ম বাদ দেন, ধর্ম বাদ দেন, জাস্ট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, জাস্ট আনরিকুইটেড লাইফ লাভ যেটা, এটাকে বলা হয় ইনফ্যাচুয়েশন, এটা একতরফা ভালোবাসা, কারণ আপনি যদি আরেক পক্ষ থেকে ভালোবাসা না পান, আরেক পক্ষ থেকে কেয়ার না পান, তাহলে এই বন্ডিংটা গ্রো করে না। তারপরও আমাদের এরকম কিছু কেস তো হয় আনরিকুইটেড লাভের, যে একজনকে একতরফা ভালোবেসে যেতেছে কিন্তু সে ভালোবাসা রিটার্ন করে না, সেটাও আপনি কিন্তু তাকে দেখতেছেন, তার কোনো একটা আচার আচরণ কোনো একটা কিছু আপনার মনে গাঁথতেছে দেখে আপনি তাকে ভালোবাসতেছেন, কিন্তু আপনি যাকে কখনো দেখেন নাই, যার সাথে একলেন কথা হয় না, যে আপনার প্রতি কোনো কেয়ার শো করে নাই, আপনার প্রতি ভালোবাসা শো করে নাই, আপনার ভালোবাসা রিটার্ন করে নাই, তাকে আপনি এইরকম জীবনের চেয়ে বেশি ভালোবাসা, এটা একটা ইম্পসিবল টাস্ক, জাস্ট অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসেবে এটা একটা ইম্পসিবল টাস্ক। এবং এই যে ইম্পসিবল, যেটা ইম্পসিবল সেটা মানে করা সম্ভব না, এবং এই যে একটা ইম্পসিবল টাস্ক আমাদের উপর হুজুরা চাপাই দিয়েছেন, যেই কারণে আমরা এই ইম্পসিবলটাকে পসিবল করার জন্যে অতি অভিনয় শুরু করে দিই, এটা হইতেছে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং, রাইট, উইথ ডিউ রেসপেক্ট।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথাও বলছেন যে যে আমাকে স্বপ্নে দেখবে সে আমাকে জাগরণও দেখতে পাবে, রাইট? তো এই জিনিসটা যদি আপনি চিন্তা করেন, আমি চিন্তা করছি যে এটা মানে কি দাঁড়ায়, যে স্বপ্নে দেখা, আপনি স্বপ্নে কাদেরকে দেখেন, মানে আমি জাস্ট আমার আন্ডারস্ট্যান্ডিংগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে। আপনি স্বপ্নে কাকে দেখেন, স্বপ্ন কীভাবে কাজ করে এটা যদি আপনি কি বোঝেন, যে স্বপ্নে কিন্তু আপনি মানে আপনার যে স্বপ্ন দেখি, স্বপ্ন আমাদের ব্রেন যে স্বপ্ন তৈরি করে, স্বপ্নে কিন্তু আকাশ থেকে টুপ করে কিছু পড়ে না। আপনি যদি একটা মানুষকে স্বপ্নে দেখেন, আপনি কখনো না কখনো তাকে কোথাও না কোথাও দেখছেন, আপনার ব্রেনে ইনফরমেশনটা থাকতে হবে। যে ইনফরমেশনটা আপনার ব্রেনে নাই এটা সে পয়দা করতে পারবে না। এটা নিয়ে রিসার্চ হয়েছে, এখন সায়েন্টিস্টরা যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে সম্ভবত এরকম একটা রিসার্চ পেপার দেখাইতে পারি আপনাদেরকে, এরকম অনেক রিসার্চ হয়েছে। এগুলো পড়াশোনা করলেই দেখবেন যে আমাদের ব্রেন তো কোনো কিছু পয়দা করতে পারে না। আমরা যখন কোনো কিছু স্বপ্নে দেখি, এটা আমরা কোথাও না কোথাও দেখছি, এটা আমাদের ব্রেনে মেমোরিতে ইনফরমেশনটা স্টোর করা ছিল। এখন অনেক সময় যেটা হয় যে স্বপ্নে আমরা অনেক চরিত্র দেখছি, আমরা মনে করতে পারি না যে এটা তো কোথাও দেখি নাই, আসলে আপনি কোথাও দেখছেন আপনি জানেন না, আপনি সাবকনশিয়াসলি দেখছেন, কিন্তু আপনার ব্রেনেও ইনফরমেশনটা আছে। আপনার ব্রেনের পক্ষে আকাশ থেকে ইনফরমেশন পয়দা করা সম্ভব না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা মানুষকে দেখছেন, আপনি খেয়াল করেন না, ওইদিকে মনোযোগ দেন নাই, আপনি দেখে চলে গেছেন, এই ইনফরমেশনটা ব্রেনে ছিল, আপনি তাকে এই স্বপ্নে দেখছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আপনি কখনোই দেখেন নাই বাস্তবে, তাহলে আমি ওনাকে কীভাবে স্বপ্নে দেখবেন? তো ইম্পসিবল। তো আপনি যদি বাস্তবতা দিয়ে জিনিসগুলো বুঝতে চান সায়েন্টিফিক্যালি রেশনালি, আপনি অনেক ধরনের ডিসকানেক্ট খুঁজে পাবেন। এগুলো কিন্তু হুজুররা ব্যাখ্যা করতে পারেন কিনা আমি জানি না, বা ব্যাখ্যা করেন না অ্যাপারেন্টলি, যে কারণে অনেক প্রশ্ন নিয়ে যারা চিন্তাশীল মানুষেরা ঘুরে অনেক অ্যান্সার পায় না, যে এটা কীভাবে সম্ভব, যাকে আমি জীবনে দেখি নাই, যে আমার প্রতি ভালোবাসা রেসিপ্রোকেট করতেছে না, যে আমার প্রতি কেয়ার রেসিপ্রোকেট করতেছে না, তার প্রতি আমি ওয়ান ওয়ে ভালোবাসা এমন ভালোবাসবো জীবনের চেয়ে বেশি, ইট ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে। অথবা আমি ওনাকে স্বপ্নে দেখতে হবে না, আমি তো ওনাকে স্বপ্নে আমি তো ওনাকে কখনো দেখি না, এই ইমেজটা তো আমার। আপনি যখন ইম্পসিবল কিছু এক্সপেকটেশন চাপায় দেওয়া হয় আমাদের উপর, তখন আমরা সেই ইম্পসিবল এক্সপেকটেশন ফুলফিল করার জন্য অতি অভিনয় শুরু করে দেয়। হইতেছে আমার হাম্বল অপিনিয়ন এবং আন্ডারস্ট্যান্ডিং। নাও আপনি যখন একটা চরিত্রে ডুবে থাকেন, অ্যাট বেস্ট আপনি একটা ইমেজ তৈরি করতে পারবেন। আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে থাকেন, সবসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্যানে জ্ঞানে রাখেন, তখন হয়তো ওনার একটা ইমেজ আপনি কল্পনায় দেখবেন, যে ইমেজ আপনি বাস্তবের কোনো কিছু এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো দেখেন নাই। সো সেরকম একটা কিছু হইতে পারে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছেন, আমাদের সমস্যা হচ্ছে আমরা সব কিছু এমন লিটারেলি নেই যে শেষ পর্যন্ত এইগুলো যারা একটু চিন্তাশীল মানুষ এগুলো আসলে রিকনসাইল করতে পারে না। সো আমি যেটা বুঝি, স্বপ্ন যেভাবে কাজ করে, আমাদের ব্রেন যেভাবে কাজ করে, নবী প্রেম বলতে আমি যেটা বুঝি, সব কিছু আমি একসাথে করলে আমি যেটা বুঝি, এটা একটা কনসেপ্ট, এটা একটা আইডিয়া যে আপনি নবীজিকে প্রচুর ভালোবাসতে হবে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল একটা টাস্ক বলে মনে হয়, দাও এ লাভ ওয়ার্ডস, তাতে করে আমি এটা এই প্রেশার ফিল করি না যে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারলে আমি কাফের হয়ে গেলাম, আমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি এটা প্রমাণ দেওয়ার জন্য এখন অতিরিক্ত অভিনয় করতে হবে, আমি এই প্রেশারটা ফিল করি না, কারণ আমি মনে করি না এটা একটা প্র্যাকটিক্যাল এক্সপেকটেশন। আমি যেটা বুঝি যে এটা একটা আইডিয়া, এটা একটা কনসেপ্ট, যে নবীজিকে ফলো করতে হবে, নবীজির জীবনী ফলো করতে হবে, নবীজির আদর্শ ফলো করতে হবে, নবীজিকে খুব স্ট্রং একটা ভালোবাসার জায়গায় রাখতে হবে। যেই বাবা মা আমাকে ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করছেন, আমার জন্য সব ধরনের স্যাক্রিফাইস করছেন, আমার চোখের সামনে যে একটা টু ওয়ে প্রসেস, ওনারা আমাকে যে পরিমাণ ভালোবেসে গেছেন সারা জীবন, আমি ওনাদেরকে যে পরিমাণ ভালোবেসে গেছি সারা জীবন, এই বন্ডিংয়ের উপরে এমন একটা চরিত্রকে স্থান দেয়া যাকে আমি জীবনে দেখি না, যে আমার প্রতি কোনো ভালোবাসা কেয়ার কখনো শো করে না, আমি জাস্ট বইয়ে পড়ে পড়ে জানছি যে উনি আমাদেরকে অনেক ভালোবাসেন, উনি কেয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন, উনি আমাদের জন্য অনেক। এই প্র্যাকটিক্যালি দুইটা ভালোবাসাকে যে কম্পেয়ার করাটা ডিফিকাল্ট, এটা যে অলমোস্ট অসম্ভব, আমি যেটা এই কনফ্লিক্টটা আমি নিজে পার্সোনালি আমার দাঁড় করাই না আমার লাইফে। আমি নবীজিকে আমাদের বাবা মা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, এটা একটা কনসেপ্ট আমার দৃষ্টিতে, এটা একটা ফিলসফি, এবং আমাদেরকে সেই শ্রদ্ধার জায়গাটা, সেই সম্মানের জায়গাটা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করছেন, এক মুহূর্তের মধ্যে ডিসিশন চেঞ্জ করে বলছেন, ও আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তাহলে আমি বাসি। এটা তো প্র্যাকটিক্যালি সম্ভব না, এটা তো একটা সিদ্ধান্তের ব্যাপার না, তার মানে অ্যাপারেন্টলি এটা একটা সিদ্ধান্তের ব্যাপার, অ্যাপারেন্টলি ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন। এখন ওই যেটা বললাম যে ভালোবাসা কীভাবে আপনি শো করবেন, নবীজিকে যে বেশি ভালোবাসেন, এটা আদৌ শো কোট করার কোনো জরুরত আছে কি না, নেক্সট কোয়েশ্চেন, আদৌ ভালোবাসা শো করার কোনো জরুরত দরকার আছে কি না, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসতে হবে, ওনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, ওনাকে বাবা মামার চেয়ে বেশি ভালোবাসতে হবে, উনি তো এটা বললেন না যে উনি ওনাকে যেহেতু আপনি ভালোবাসেন এটা শো করতে হবে, এরকম কোনো কথা কোথাও আছে? তা আমরা শো করা নিয়ে এত ব্যস্ত কেন? শো করার এই ব্যস্ততাটা দেখালেই তখন একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, একটা আনরিয়েলিস্টিক প্রেশার চলে আসে, তখন আমরা উন্মাদের মতো আচরণ শুরু করি। এবং ভালোবাসা শো করার মেথডটাও কিন্তু দেশে দেশে ভিন্ন, কালচারে কালচারে ভিন্ন, যেটা বললাম আপনার কালচার, আপনার আপব্রিংয়ে সব কিছু, আপনি ইভেন ধর্মকে কীভাবে বুঝতেছেন সেটাকেও ইনফ্লুয়েন্স করে। বাংলাদেশে ভালোবাসা শো করে কীভাবে, ওই ব্লেড দিয়ে হাত কাটে, সিনেমায় দেখছে ব্লেড দিয়ে হাত কাটতে হবে, এটা হচ্ছে ভালোবাসা শো করার সর্বোচ্চ রূপ। যারা বাংলা সিনেমা দেখে, হয়তো গ্রামের ছেলে পেলে এরা হাত কাটবে, ছেলেমেয়েরা
বাংলাদেশে কিভাবে ভালোবাসা শো করতে হবে, যে গলায় দড়ি দিয়ে ফেলবে লাইভে আসে ফেসবুকে, এখন আবার একটা শুরু হয়েছে যে সবাই জায়গায় জায়গায় ফেসবুকে হইতেছে লাইভ হয় গলায় দড়ি দিয়ে বয়ফ্রেন্ডের সামনে। এটা যখন ফেসবুক ছিল না তখনই ওয়েটও ছিল না, এখন এই একটা ফেসবুক চলে আসছে, এখন কেউ শুরু করছে। সো এভাবে আমরা শো করি এমন আমাদের কালচারে, এবং আমাদের কালচারে আপনাকে ভালোবাসা শো করতে হবে, যে শেখ মুজিবুর রহমানকে ভালোবাসলে এটা শো করতে হবে, মারপিট শুরু করে দিতে হবে, জিয়াউর রহমানকে ভালোবাসলে শো করতে হবে, মারপিট শুরু করে দিতে হবে। আর ধরেন ওয়েস্টে কীভাবে ভালোবাসা শো করে, এখানে যেহেতু আইনের শাসন আছে, এখানে যেহেতু চাইলে মারপিট শুরু করা যায় না, এখানে কি করে যে কেউ যদি কাউকে আঘাত করে তাহলে মানুষ কি করে, দে সাক ইট আপ অ্যান্ড দে মুভ অন কোয়াইটলি, দে তারা এটা হজম করে চলে যায় যে আচ্ছা ঠিক আছে আমাদের, কারণে এখানে আপনি মারামারি করলে এটা কনসিকোয়েন্স আছে, আইন আদালত আছে, পার পাবেন না, এগুলো রেকর্ড হয়ে যাবে, আপনার ক্যারিয়ার শেষ, চাকরি বাকরি পাবেন না, আপনার এখানে একটা ঘুষাঘুষি করবেন, আপনার একটা ফেলোনি চার্জ উঠে যাবে, ফেলোনি চার্জ উঠে গেলে আপনার চাকরি পাবেন না। সো হিউজ কনসিকোয়েন্স আছে, যেই কারণে এই দেশে মানুষ এমনভাবে ছোটোবেলা থেকে বড় বড় হয়েছে যে কথায় কথায় রাগ দেখানো যাবে না, কথায় কথায় রিয়েকশন করা যাবে না, কথায় কথায় মাইন্ড করে ফেলা যাবে না। সো যে কারণে আমাদের দেশে যখন দেখি ফেসবুকে মানুষজন বলে যে আপনার বাবা মাকে গালি দিলে আপনি কি তাকে ছেড়ে দিবেন নাকি, তাহলে নবীজিরে গালি দিলে তো তারে ছাড়া যাবে না। সো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কনসেপ্টটাই আসছে ওই জায়গা থেকে যে আমার বাবা মাকে গালি দিলে আমি তো নাক ভেঙে দিতে হবে, কিন্তু এই যে নাক ভেঙে দেওয়া বাবা মাকে গালি দিলে এটা যে আমাদের বাংলাদেশের সোশ্যাল কনসেপ্ট, সোশ্যাল আমরা এইভাবে বড় হয়েছি দেখে এভাবে ভাবি, ভালোবাসা যে এভাবে শো করার এটাই একমাত্র ওয়ে না। ওয়েস্টে যে আপনার বাবা মাকে কেউ গালি দিলে ওয়েস্টের মানুষজন যে নাক ভেঙে দেয় না, তারা হেঁটে পার হয়ে চলে যায়, কেন, কারণ এখানে ঘুষি দিলে খবর আছে তার জীবন বরবাদ হয়ে যাবে। এবং এই দেশে এইসব কারণে, এইসব বাস্তবতায় মানুষকে আমরা পুরো করতে শিখছে। তো যেই ছেলেটা ছোটোবেলা থেকে এই শিক্ষা পেয়ে বড় হয়েছে যে কেউ যদি তোমাকে গালি দেয় তুমি ঘুরে চলে যাবা, মারামারিতে ঢোকার দরকার নাই, তার মাথায় কিন্তু চিন্তাও আসে না। সো আপনি এই যে ভালোবাসা শো করাটা, আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন, তাকে কেউ গালি দিলে বাংলাদেশে নাক ভেঙে দিতে হবে, আর ওয়েস্টে আপনার এই শিক্ষা দিয়ে বড় করা হয় যে তোমার বাবা মাকে কেউ গালি দিলে মুখটা ঘুরে চলে যাবা। সো ভালোবাসার প্রদর্শনটা দেখেন এক এক জায়গায় এক এক রকম, তার মানে কি তারা তাদের বাবা মাকে কম ভালোবাসে, তা তো না, কিন্তু এটা কিন্তু এখানে ভালোবাসা এই যে প্রদর্শন করাটা, কে কাকে কত বেশি ভালোবাসি এটা প্রদর্শন করার ওয়েটা ভিন্ন। এখানে হইতেছে না আমার এখন প্রদর্শন করা লাগবে না, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, তুমি আমার গালি দিছো, ওকে ফাইন চলে গেলাম, বাংলাদেশ হইলে নাক ভেঙে দিতে হবে। সো এগুলো সব কিছু হইতেছে আপনি জিনিসটা কীভাবে পারসিভ করেন। এবং আমাদের যেটা হয়েছে যে আমাদের খুজুররা, আমি যেটা বুঝি আমাদের শিক্ষকরা, ওনারা আমাদেরকে এভাবে বুঝায় শিখায় বড় হয়েছেন যে নবীজিকে ভালোবাসলে রিয়্যাক্ট করতে হবে, নবীজিকে ভালোবাসা মানে হইতেছে শুধু ভালোবেসে বসে থাকা না, এটাকে প্রদর্শন করা, প্রদর্শন করা নট থ্রু ওয়ার্ক, নবী সাল্লাহ সাল্লামের জীবনী মেনে চলা, ঘুষ না খাওয়া, দুই নাম্বার, কারণ বাংলাদেশে যারাই মনে করে নবী সাল্লাহ সাল্লাম অপমান লাফালাফি করতেছে এদের একটা বড় অংশ আপনারও জানেন আমরাও জানি, এরা কিন্তু ওজনে দুই নাম্বারই করে, মাপে কম দেয়, নামাজ কালাম পড়ে না, বা নামাজ কালাম পড়ে পাশাপাশি ঘুষ খায়, ওজনে কম দেয়, জীবনে কোনো সততা নাই, বা সততার সংজ্ঞাই এদের সুবিধা মতো উঠা নড়াচড়া করে, ওদিকে নবী সাল্লাহ সাল্লামের প্রেমে ভাঙ চুর করতে হবে। তার মানে তাদের নবী সাল্লাহ সাল্লামের প্রেমটা কিন্তু ওই জায়গা থেকে আসেনি, যে কনসেপ্টের কথা বললাম যে নবীজিকে ভালোবাসা, ভালোবাসা আমি যেটা বুঝি ভালোবাসা প্রদর্শন করা মানে হইতেছে নবী সাল্লাহ সাল্লামকে আইডল হিসেবে ফলো করা, ওনাকে একটা সম্মানের জায়গায় রাখা, এমন সম্মানের জায়গায় রাখা জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, এটা একটা কনসেপ্ট, এমন একটা জায়গায় রাখা যাকেই পরিমাণ ভালোবাসি তাকে কী পরিমাণ ফলো করতে হবে, কীভাবে তার আদর্শটাকে কী পরিমাণ মেনে চলতে হবে আমাদের জীবনে, যে একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা আমি যেটা বুঝি যে আমাদেরকে এই কনসেপ্টটা শিক্ষা দিয়ে বড় করা হয়, আমাদেরকে শিক্ষা দিয়ে বড় করা হয়েছে যে ভালোবাসলে এটাকে শো করতে হবে, প্রদর্শন করতে হবে, এবং প্রদর্শন করাটা হইতেছে কি প্রক্রিয়া, প্রক্রিয়াগুলো আমাদেরকে শেখানো হয়েছে, রাইট? এটা একটা কি বলবো, এটা একটা একটা চাপায় দেয়া শিক্ষা যে ভালোবাসলে উগ্রতা করতে হবে, ভালোবাসলে জীবনের চেয়ে বেশি ভালোবাসা, আপনি যদি উগ্রতা না করেন, আপনি যদি রিয়াকশান না করেন, আপনি যদি এটা শো না করেন আপনার অ্যাকশানের মধ্য দিয়ে, সামহাও এটা প্রুফ করে না যে আপনি অনেক ভালোবাসেন, রাইট? এগেন যেটা বললাম, আপনার বাবা মাকে আপনি কত ভালোবাসেন এটা বুঝাইতে হবে, আপনার বাবা মাকে গালি দিলে আপনি কত জোরে নাকি খুশি বসাই দিচ্ছেন, এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, যে আন্ডারস্ট্যান্ডিং অন্যান্য অনেক সভ্য দেশে বিরাজ করে না। তো ভালোবাসা কীভাবে কাজ করে, নবী সাল্লাম কী বলতে চাইছেন, বা আমাদেরকে এখানে কী মেসেজ দেওয়া হয়েছে, এখানে কনসেপ্টটা কী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এক মুহূর্তের মধ্যে উনি সিদ্ধান্ত নিলেন উনি নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, সিদ্ধান্ত নিলেন, লাইক এটা একটা কনসাস ডিসিশন, এই সব কিছু একসাথে সামনে রেখে আমি যেটা বুঝি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা, বা নবীজি সাল্লাল্লাহু, এটার মানে ওনাকে অনুসরণ করা, এটার মানে হচ্ছে ওনাকে খুব একটা স্ট্রং আইডিয়াল, আইডল হিসেবে সেই জায়গায় রাখা, ওনাকে খুব স্ট্রংভাবে অনুসরণ করা। জীবনের চেয়ে বেশি ভালোবাসা মানে এই না যে এটাকে প্রদর্শন করতে হবে সামহাও, তার মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করলে সেটা নিয়ে প্রতিবাদ করা যাবে না, বা করলে কী করতে হয় সেটা ভিন্ন আলাপ, রিয়াকশান দেখাইতেই হবে, এই যে একটা বাধ্যবাধকতা, যে একটা চাপ তৈরি করা হয়েছে আমাদের উপরে, আমাদের শিক্ষকরা চাপাই দিয়েছেন আমাদের উপর একটা কঠিন চাপ আরোপ করছেন, যেই চাপ যেটা আমার দৃষ্টিতে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, যেটা নট রিয়েলি এ সেন্সিবল এক্সপেকটেশন, ইফ ইউ নো হাউ লাভ ওয়ার্কস, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ লাভ ওয়ার্কস, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ ফিলিং ওয়ার্কস, এই সব কিছু বিবেচনা করলে
আমার ফিলিং যেভাবে কাজ করে সেটা যে ইজ নট এনাফ, এরকম একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন চাপায় দেওয়ার ফলে সেই আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন মিট করতে গিয়ে আমরা তখন আর তখন যে আনরিয়েলিস্টিক আচরণ শুরু করি, এই সব কিছু একটা ভদকট খেয়ে গেছে। সো আমাদের অনেক হুজুরে আমাদের আশেপাশে আছেন যারা খুব সুন্দর সুন্দর লেকচার দেন, সুন্দর সুন্দর পার্সপেক্টিভ তুলে আনেন, খুব সুন্দর সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তুলে আনেন। ধর্মের প্রতি ভালোবাসা কীভাবে দেখাইতে হবে, স্রষ্টার প্রতি ভালোবাসা কীভাবে দেখাইতে হবে, নবীর প্রতি ভালোবাসা কীভাবে দেখাইতে হবে, খুব ইম্পর্টেন্ট, দেখাই ভালোবাসতে হবে না, ভালোবাসা দেখাইতে হবে। এগুলো সব কিছু শিক্ষা, আমরা যেভাবে শিখে দেখে শুনে বড় হয়েছি সেইভাবেই আমরা করি, কিন্তু আমাদের যদি আরেকটু ডিফারেন্ট পার্সপেক্টিভ আর একটু ডিফারেন্ট ব্যাখ্যা, এগুলো যেগুলো আমি এগুলো অনেক হুজুররাই কিন্তু দেন, শুধু এমন না যে আমরা এক্সেটারটা শুনে আসছি দেখে, অন্যান্য যারা আছেন তাদের কথাবার্তাও যদি আমরা শুনি তখন একটা সেন্সিবল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং আমরা তখন সেন্সিবল আচরণ করবো, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তখন আমরা সেন্সিবল আচরণ করবো।